আজকে আমাদের টপিক ভ্যালেন্স বন্ড থিওরি এখন ভ্যালেন্স বন্ড থিওরি যদি আমি প্রেক্ষাপট আলোচনা করতে চাই তাহলে এটা কেন এলো আমরা দেখবো অ্যাকচুয়ালি বিজ্ঞানী ওয়ান্নার যে কোয়ার্ডিনেশন থিওরি দিয়েছিল তার কিছু লিমিটেশন ছিল সেই লিমিটেশনগুলো কি যে কোয়ার্ডিনেশন যে যৌগগুলো তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু সংখ্যক নির্দিষ্ট ধাতব আয়নি অংশগ্রহণ করছে কিন্তু কেন তা আনসার পাওয়া যায়নি আবার কেন্দ্রীয় ধাতব পরমাণুগুলো যে গৌণ যোজ্যতা ছিল সেগুলো ত্রিমাত্রিক দিকে কেন নির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে তারও উত্তর পাওয়া যায়নি এছাড়া কর্নেশন কম্পাউন্ডগুলো যে ম্যাগনেটিক প্রপার্টি আছে অপটিক্যাল প্রপার্টি আছে তাও কিন্তু ওয়ান্নার থিওরি এক্সপ্লেন করতে পারে না তো পরবর্তীকালে কি হলো না যখন কেমিক্যাল বন্ডিংয়ের ইলেকট্রনিক তত্ত্ব আবিষ্কার হলো তখন বিজ্ঞানী সিডুইক ও লাউরি সিদ্ধান্ত গ্রহণ করলেন ওয়ার্নারের যে প্রাইমারি ভ্যালেন্সি ছিল সেটা অ্যাকচুয়ালি আয়নীয় এবং যে সেকেন্ডারি ভ্যালেন্সি ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কোয়ার্ডিনেটেড বা সমযোজ্যতা বঞ্চনার কিছুই নয় এখন আমরা আলোচনা করব যে এই তত্ত্বটাকে ওয়ানারের কোয়ার্ডিনেশন থিওরিটাকে লিমিটেশনটাকে দূর করার জন্য আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি যে এলো তার মূল তত্ত্বগুলো কী ছিল এটা আলোচনা করার পূর্বে আমি একটা কোয়ার্ডিনেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি এনআইসিএল ফোর টু মাইনাস এটা হচ্ছে নিকেলের একটি কোয়ার্ডিনেট কম্পাউন্ড এটা দ্বারা আমরা আলোচনা করব ভ্যালেন্স বন্ড থিওরি ভ্যালেন্স থিওরি প্রথম পয়েন্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় ধাতব পরমাণু প্রথমে কি করে না উপযুক্ত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধাতব আয়নে পরিণত হয় তো এখানে এনআইসিএল ফোর টু মাইনাস কী হয়েছে নিকেলের কম্পাউন্ডের সেন্ট্রাল মেটাল আয়ন নিকেল কি করেছে না দুটো ইলেকট্রন এখানে বর্জন করে নিকেল টু প্লাসে পরিণত হয়েছে তো এই যে বর্জিত ইলেকট্রন সংখ্যা এখানে কটা ইলেকট্রন বর্জন করেছে দুটো ইলেকট্রন বর্জন করেছে এটাই হচ্ছে কিনা যে আমরা যে ওয়ান থিওরি যে ধাতব আয়নের প্রাইমারি ভ্যালেন্সি দেখেছি সেটাই তার মানে এখানে প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে কিন্তু টু এবার ভ্যালেন্স বন থিওরি সেকেন্ড পয়েন্ট কি বলেছে যে ধাতব আয়নটি প্রয়োজন অনুসারে কি করে না যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাসের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক খালি কক্ষক পি বা ডি সৃষ্টি করে এই পুনর্বিন্যাস প্রক্রিয়ায় কিছু অযুগ্ম ইলেকট্রন যোগবদ্ধ হয়ে না যুগ্ম ইলেকট্রনে পরিণত হয় মানে পেয়ার আপ করে কিন্তু আমরা এখানে দেখব এখানে ভ্যালেন্স অরবিটাল কোনটা থ্রি ডি থ্রি ডি অরবিটালে কটা ইলেকট্রন রয়েছে আটটা ইলেকট্রন রয়েছে আটটা ইলেকট্রন এইভাবে রয়েছে এখন দেখবো যে এই যে লাস্ট দুটো ইলেকট্রন রয়েছে এখানে যেহেতু ক্লোরিন রয়েছে ক্লোরিনটা কিন্তু উইক ফিল্ড লিগ্যান উইক ফিল্ড জন্য কী হবে না এই দুটো ইলেকট্রন কিন্তু এখানে পেয়ার আপ করছে না যেমন আছে তেমনই রয়েছে মানে ইলেকট্রনের তেমন পুনর্বিন্যাস করতে হচ্ছে না কিন্তু এখানে যদি ক্লোরিনের বদলে সায়ানাইট লিগ্যান থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রনগুলো পেয়ার আপ করতো সে যাই হোক ক্লোরিনের ক্ষেত্রে সেটা পেয়ার আপ করল না তো নিকেল টু প্লাস গঠনের পর দেখা যাচ্ছে যে কিনা আছে ফোরেস অরবিটালটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে গেল আর অরবিটাল তো ভ্যাকেন্ট অলরেডি ছিল তো ভ্যালেজমান থিওরি থার্ড পয়েন্ট বলছে যে কি করে না খালি কক্ষকগুলো সংকরায়ণের ফলে সম শক্তি সম্পন্ন শঙ্কর কক্ষক সৃষ্টি করে এখানে আমরা দেখছি যে কিনা আছে খালি কক্ষক কী আছে না ফোরস আর হচ্ছে একটা ফোরস অরবিটাল আর তিনটে পি থ্রি তিনটে পি অর্বিটাল রয়েছে তো এরা কি করবে না শঙ্করায়ন ঘটবে শঙ্করায়ন ঘটে এরা কি করবে না একসাথে এসপিটি অরবিটাল করছে এখানে দেখা যাচ্ছে চারটে অরবিটাল রয়েছে তো চারটেই সমতুল্য সম সংখ্যায় এসপিটি শঙ্কর কক্ষক আমরা পাব এখন এই চারই হচ্ছে কিনা আছে যেটা আমরা পড়েছিলাম ওয়ার্নারের ক্ষেত্রে কোয়ার্ডিনেশন নাম্বার নির্দেশ করে নিকেলের কোয়ার্ডিনেশন নাম্বার কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ফোর এবার ভ্যালেসবা থিওরি চার নম্বর পয়েন্ট বলেছে যে কিনা শঙ্কর কক্ষগুলি ত্রিমাত্রিক দিকে নির্দিষ্ট অভিমুখে এমনভাবে প্রসারিত থাকে যাতে সংশ্লিষ্ট জটিল যোগটি উদ্দিষ্ট জ্যামিতিক গঠন লাভ করে তো এখানে চারটে সমতুল্য এসপিচি অরবিটাল কি করে না এমনভাবে প্রসারিত হয় যে সেগুলো যেগুলো একটি টেট্রাহেড্রালের চারটি কৌণিক বিন্দুর দিকে প্রসারিত থাকে তাও জন্য এর হচ্ছে জ্যামিতিক এনটিটি কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিনা টেট্রা হেড্রাল তো যেহেতু এর কোয়ার্ডিনেশন নাম্বার চার এবং এর শঙ্করায়ন হচ্ছে এসপি তো এটা আমরা দেখতে পাচ্ছি নিকেল সিএল ফোর টু মাইনাসে কিন্তু জ্যামিতিক আকৃতি আমরা পাবো কি না এনআই সি ফোর টু মাইনাস এছাড়া যদি দেখা যায় যে শঙ্করায়ন এসপি ডি টু হচ্ছে তাহলে সেক্ষেত্রে জ্যামিতিক আকৃতি হবে স্কোয়ার প্ল্যানার আবার কোয়ার্ডিনেশান নাম্বার ফাইভ যার সংকরণের প্রকৃতি হচ্ছে এসপিথি ডি তার জ্যামিতিক আকৃতি হতে পারে ট্রাইগোনাল বাইপিরামিড আবার কোয়ার্ডিনেশন নাম্বার সিক্সের যার সংকরানে এসপিথি ডি টু বা ডি টু সেটা কিন্তু হতে পারে অক্টাহেড্রাল সেটা আমরা ডিটেলসে পরে আরও এক্সাম্পল দিয়ে আলোচনা করব তো এখানে আমরা দেখছি কিনা না এসপিথি অরবিটালের ক্ষেত্রে কিনা হচ্ছে টেট্রেডাল গঠন তৈরি করেছে এবার নেক্সট স্টেপে কী হবে না এই চারটি যে কক্ষ কাছে চারটি ক্লোরাইড আয়ন থেকে চারটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর গ্রহণ করে চারটি অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে চতুস্থলকীয় গঠনাকৃতি এনআইসিএল ফোর টু মাইনাস এই জটিল আয়নটি কি করবে না তৈরি করবে তো এখানে চারটে ক্লোরিন মাইনাসে কী হয়েছে চারজোড়া ইলেকট্রন কিন্তু পেয়েছে যেটা চারজোড়া ইলেকট্রন কি করেছে না ফাঁকা যে নিকেলের অরবিটাল ছিল সেখানে কি করেছে না অভিলেপন ঘটেছে মানে ধাতব আয়নের খালি যে শঙ্কর কক্ষকের সঙ্গে লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ কক্ষকের এখানে অভিলেপনে অসমযোজী লিগ্যান্ড মেটাল বন্ড কিন্তু বন্ধনটি গঠিত হয়েছে এবার অভিলেপনের মাত্রা যত বেশি হবে বন্ধন শক্তি তথা উৎপন্ন সবর্গীয় যুগে স্থিতিশীলতা কিন্তু তত বেশি হবে এখানে আমরা যেটা দেখব যে নিকেলের ক্ষেত্রে কি হয়েছে না যখন নিকেল সিএল ফোর টু মাইনাস তৈরি হয়ে গেছে কিনা দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে অযুগ্ম ইলেকট্রন রয়েছে এর ফলে এটা কি করবে না প্যারা ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে এবং এর যদি আমি ম্যাগনেটিক মুভমেন্ট ক্যালকুলেট করি ম্যাগনেটিক মুমেন্টের ফর্ম ফর্মুলা মিউ ইকুয়াল টু রুট এন ইন্টু এন প্লাস টু বিএম মানে বোর মোমেন্টাম এটা হচ্ছে চৌম্বক ভ্রামক কী করে ম্যাগনেটিক মুমেন্ট আমরা ক্যালকুলেট করব। এখানে আমরা দেখছি হচ্ছে নিকেল টু প্লাস এন ইকুয়াল টু হচ্ছে কিনা হচ্ছে এই কোয়ার্ডিনেশন কম্পাউন্ডে এনের এর মান হচ্ছে দুই কারণ এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তো এর ভ্যালু হচ্ছে এর বোর আমরা যেটা পারব টু রুট টু তো আমরা নেক্সট আলোচনা করবো নিকেলের সায়ানাইড কম্পাউন্ডের ক্ষেত্রে কীভাবে আমরা ভ্যালেন্সবান থিওরি অ্যাপ্লাই করতে পারি এর জ্যামেটিক গঠন আকৃতি বা কেমন হবে এর সংকরায়ণ কী হবে এর ম্যাগনেটিক মুভমেন্ট কী হবে আমরা এটা দেখিয়ে পাব নিকেল সায়ানাইটের ক্ষেত্রে কী হচ্ছে না প্রথমে নিকেল কী করছে দুটো ইলেকট্রন বর্জন করে নিকেল টু প্লাসে তৈরি গঠন করছে নিকেল টু প্লাসে কী আছে দুটো অযুগ্ম ইলেকট্রন রয়েছে কিন্তু সায়নায় যেহেতু স্ট্রংফিল লিগ্যান এই স্ট্রংফিল্ড লিগ্যান্ডের জন্য কি হবে না ইলেকট্রন দুটো কি করবে পেয়ার আপ করবে পেয়ার আপ করার ফলে কি হবে না একটা ডিওরবিটাল ভ্যাকেন্ট হয়ে যাবে এখন আমার যেহেতু চারটে সায়নের লিগ্যান রয়েছে তো আমার চারটে ফাঁকা অরবিটাল দরকার তো এখান থেকে আমরা কি করলাম একটা ফাঁকা ডিওরবিটাল পেয়ে গেলাম এখানে একটা এস অরবিটাল ফাঁকা ছিল তাহলে দুটো অরবিটাল হয়ে গেল তাহলে পি থেকে যদি আমি এখানে দুটো অরবিটাল নিই তাহলে কিন্তু আমার যদি আমি শঙ্করায়ন করি তাহলে কিন্তু আমার চারটে অরবিটাল তৈরি হয়ে যাবে তো এখানে আমরা শঙ্করায়নের ফলে তৈরি হবে কিনা ডি এস পি টু চারটে ডিএসপি টু সমশক্তি সম্পন্ন কিন্তু শঙ্কর কক্ষক এখানে তৈরি হবে নেক্সট কি হবে না এই চারটি সমতুল্য এসপি টু ডি শঙ্কর কক্ষক কি হবে না একটি স্কোয়ার প্ল্যানারে চারটি কৌণিক বিন্দুর দিকে প্রসারিত হবে এর ফলে এই যে কম্পাউন্ডটার এর এই কোয়ার্ডিনেশন কোয়ার্ডিনেটেড কম্পাউন্ডার কি হবে জ্যামিতিক গঠন হবে কিনা না স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকৃতি এরপরে কি হবে না চারটে যে ডি এসপি টু শঙ্কর কক্ষক রয়েছে চারটে যে সমতুল ডিএসপি টু কক আছে সেটা কি হবে না ওই চারটে যে সায়ানাইড আয়ন আছে তার থেকে চারটি ইলেকট্রন জোর গ্রহণ করে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে এনআইসিএন ফোরে হোল টু মাইনাস জটিল আয়নটির সৃষ্টি করবে অর্থাৎ আমি এর গঠন পেলাম কিনা হচ্ছে স্কোয়ার প্ল্যানার অর্থাৎ এখানে নিকেলের ভ্যাকেন অর শঙ্কর কক্ষের সাথে ভ্যাকেন হাইব্রিডাইজ অরবিটালের সাথে কি হয়েছে না লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ যে কক্ষক রয়েছে তার ওভারল্যাপ ঘটেছে এবার যদি আমি এই কম্পাউন্ডটার ম্যাগনেটিক মুভমেন্ট ক্যালকুলেট করতে চাই আমরা যদি মিউ ইকুয়াল টু রুট এন ইন এন প্লাস টু এখানে কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই তো এন ইকুয়াল টু কিন্তু এখানে হচ্ছে জিরো তাই এর ম্যাগনেটিক মুভমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো কি হবে না জিরো হবে অর্থাৎ এটা ডা ম্যাগনেটিক প্রপার্টি শো করবে